আমাদের সময় বেশি না কম? কম। কত কম? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কে কে হাত তোলেন? গ্যারান্টি হাত তোলেন, ক্ষমতা নাই কারো? মাশাআল্লাহ, এক সেকেন্ডের ক্ষমতা নাই। মানুষ জানে এক সেকেন্ড পর আমি বেঁচে থাকবো কিনা জানি না, কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কি জানি না, কাল তো বাদ দিলাম এক সেকেন্ড বেঁচে থাকবো কি জানি না। যেই মানুষের মৃত্যু নিয়ে কোনো চিন্তা করার সুযোগ নাই, সেই মানুষ তো আরেকজন মানুষকে হত্যা করে নিজের চেয়ারকে টিকিয়ে রাখবার জন্যে মৃত্যুর ভয় একবারও করে না। বড় আশ্চর্য বিষয় যে জানে না আমি এক সেকেন্ড পরে বাঁচবো কিনা, ওই মানুষটাই বেঁচে থাকার জন্য আরেকজন মানুষকে মারতে চিন্তাই করে না। কথা বলেন ভাইরা আমার, এত রক্ত আছে, রক্ত কি কম? ফজরে রক্ত আছে না? কথা বলে না। জোহরে রক্ত আছে না? আসরে রক্ত আছে না? এতগুলো রক্ত আছে, কিন্তু আল্লাহ এই সুরাতে কেন আসরে রক্তের কসম করলেন? লিমাজাক সামাল্লাহু ফি আক্তিল আসর, কেন আল্লাহ এখানে আসরের কসম করলেন? আপনি সূরা ফজরে যান, সূরা ফজরে আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। বলেন ফজরের কসম। আবার আল্লাহ সূরা দুহা, ওয়াদ দুহা ওয়াল লাইলি ইজা, আল্লাহ সেই দুপুরের কসম করলেন যখন সূর্য টলম ভীষণভাবে মানুষকে আলোকিত করে দেয়, সেই রাতের কসম করলেন যেই রাত নিকুশ কালো হয়ে যায়। কোথাও আল্লাহ ফজরের কসম করলেন, কোথাও দুপুরের, কোথাও রাতের। আল্লাহ তাআলা কেন এই সূরাতে আসরের কসম করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মূলত আল্লাহ আসরের কসম করার মাধ্যমে বান্দাকে সময়ের দাম বুঝালেন, কারণ সূর্য পশ্চিম দিকে ঢলে যেতে যেমন সময় লাগে না, বান্দার মৃত্যু আসতে তেমন কোনো সময় লাগে না, ঠিক কিনা? জীবন ছোট না বড়? ছোট। আপনারা গুয়ে সাপ চিনেন? গুয়ে সাপ, গুয়ে সাপ কোনগুলোকে বলেন আপনারা? মাশা আল্লাহ, এই গুয়ে সাপ কতদিন বাঁচে কইতে পারবেন নি? না। গুয়ে সাপ 750 বছর বাঁচে। সুবহানাল্লাহ, কয় নাকা? কত বছর? মনে মনে ভাবতেছেন মানুষ না হয়তো গুয়ে সাপ হইলেই ভালা হইতো। গুয়ে সাপ কত বছর বাঁচে? 750। অবাক হবেন, 750 বছরে গুয়ে সাপ কোনোদিন এক ফোঁটা পানিও খায় না। সুবহানাল্লাহ, কয় না? আপনি পানি খাইতে খাইতে গলায় ভাত বেঁধে গিয়েছে, পানি খাচ্ছেন, ভাত চলে যাচ্ছে, ঠিক নয় কি? একটু রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বলছেন বেশি বেশি পানি খাও, সুস্থ থাকো। আবার বলছে খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাও, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাও, খাওয়ার মধ্যে কোনো পানি খাইও না, তাইলে গ্যাস্ট্রিক হবে। গ্যাস্ট্রিক হবে না, এইভাবে পানি খান, যত বেশি পানি খাবেন তত গ্যাস্ট্রিক কম হবে, শরীর ভালো থাকবে। তার মানে পানি বাদে একজন মানুষ বাঁচতে পারে না। জোরে বলেন, পানি বাদে একজন মানুষ বাঁচতে পারে না। আর একটা গুয়ে সাপ 750 বছর বাঁচতেছে, কিন্তু ওই গুয়ে সাপ কখনো পানি কেন খায় না? কি ক্ষমতা আল্লাহ গুয়ে সাপকে দিয়েছেন? পানির যেই মূল উপাদান আমরা পড়ি H2O, হাইড্রোজেন 2 অণু, অক্সিজেন 1 অণু, এই দুইটা মিলায় পানি হয়। বান্দা অবাক হয়ে যাবেন, ওই গুয়ে সাপ বাইরের বাতাস নিজের পেটের মধ্যে ঢুকায়া ওই পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে কনভার্ট করে নিজেই নিজের পেটের মধ্যে পানি তৈরি করতে পারেন, যার ফলে তার পানি খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ কি, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার কইতেছা করে না? কি মহান সৃষ্টি! পানি খাওয়ার প্রয়োজন হয় না, গুয়ে সাপের মতো একটা সাপ নিজের পেটের মধ্যে নিজে পানি তৈরি করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার ওই যে উট, উট, উট চিনেন? চেনার কথা, হজে গিয়েছেন কারা কারা অথবা উমরাতে, তারা যে উট দেখেছেন না, যদিও উটের গায়ে প্রচন্ড গন্ধ হয়, উটের পাশে দাঁড়িয়ে থাকা প্রচুর গন্ধ, কিন্তু উটের দুধ শরীরকে খুব হট করে। এই উট, একে বলা হয় মরুভূমির জাহাজ, মরুভূমির,
একবারে মোটামুটি কয়েক মাসের পানি পেটের মধ্যে জমা করতে পারে। যদি কখনো পানি না থাকে ওই পেটের পানি আবার হজম ক্রিয়াতে নিয়ে যেয়ে নিজের পিপাসা মিটাতে পারে। বানালেন কে? কথা বলেন না কে? আল্লাহ। তো যে আল্লাহ এটা পারেন সেই আল্লাহর ক্ষমতা কম বেশি? আমাদের ক্ষমতা বেশি না? আহা, যে আল্লাহ মানুষ প্রাণীর পেটের মধ্যে পানি তৈরি করতে পারে, বান্দা আজকে সে আল্লাহর উপরে মাতব্বারি দেখায়। দুনিয়ার সব কিছু চলে কিন্তু আল্লাহর কোরআনের কথা বলতে দেয় না। ভাইরা আমার, আপনারা কসব চিনেন? কসব, কসব চিনেন তো? বড় না ছোট? ছোট, কঠিন ব্যাপার। একটা কসব মিনিমাম 250 বছর বাঁচে। সুবহানাল্লাহ, কয় না? কত বছর? ফেরাউনের চাইতে তো বেশি দিন বাঁচতেছে, কি বলেন আপনারা? 250 বছর একটা কসব বাঁচে। ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, একটা কসবটাও গড়ে 250 বছর বাঁচতে পারবে এই চিন্তা তার করতে হয় না, কারণ সে ভালো করে জানে জীবন মৃত্যুর মালিক আল্লাহ। ও ভাই আমার, কিন্তু মানুষের জীবনের উদাহরণ দিয়েছেন আল্লামা ইকবাল। আমরা এখন বেঁচে আছি এটা জীবন না আমাদের? কথা এটা কি? এটা কি বলেন? এটা হায়াত। এটা কি? হায়াত। বলেন এটা কি? হায়াত বানিয়েছেন কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই জীবনের উদাহরণ দিচ্ছেন আল্লামা ইকবাল কাগজের নৌকার সাথে। তিনি বলেন, কাগজটা কিস্তি, বারিশ কা পানি, ছুটি সে তেরা লম্বি কাহানি, ইয়ে মেরে জিন্দেগি, ইয়ে জিন্দেগানি, ছুটি সে তেরা লম্বি কাহানি। এখানে এমন একজন লোক যদি ক্ষমতা থাকে আমারে বলবেন দুনিয়ার। এ ভাই কোনে যাচ্ছেন? এ কথা বলে যান, আমার দিক তাকান, আবার ফিরে আসবেন তো? ঠিক আছে, আমারে লেট করে তুলে আপনারা আগে দৌড় মারবেন, অতরা ঘুরতে আসছেন না। আমি আছি যতক্ষণ আপনাদের থাকা লাগবে ততক্ষণ। ওয়াজ খারাপ লাগলে বলবেন, একসাথে দোয়া করে চলে যাব। আছেন তো কিছুক্ষণ? ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা হয়তো ভাববেন একটু 2-4 মিনিট প্রেমের কথা বলবে, কিভাবে ছেলে মেয়ের সাথে প্রেম করবে, ব্রেকআপ হলে মনকে শান্ত করবে কেমনে, এমন হুজুর হলে ভালো হতো। অথবা এটাও ভাবতে পারতেন যে আসার পরে একটা গান ধরবে 10 মিনিট, তেলাওয়াত করবে 20 মিনিট, আজান দিবে 10 মিনিট, 1 ঘন্টা ওয়াজ শেষ পরে বলবে সময় পেলাম না তাই ওয়াজ করতে পারলাম না। এদেরই তো ডিমান্ড বেশি, কি বলেন আপনারা? আমরা সময় নষ্ট না করে কোরআনের কথাই শুনবো, কারণ কোরআনের কথার চাইতে দামি কথা আর জমিনে হতে পারে না। ভাইরা আমার, খুব ভালো করে বুঝেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক, দুনিয়ার সবচেয়ে দামি কাগজ দিয়ে যদি কেউ একটা নৌকা বানায়, এই নৌকা দিয়ে কোনো মানুষ কি একটা মহাসাগর পাড়ি দিতে পারবে? মহাসাগর দূরে থাক, একটা নদী পাড়ি দিতে পারবে? নদী দূরে থাক, আপনার বাড়ির পাশের যে পুকুর আছে এই পুকুরটাও কি একটা কাগজের নৌকা দিয়ে কেউ পাড়ি দিতে পারবে? একটা কাগজের নৌকা দিয়ে বিশাল নদী যেমন পাড়ি দেয়া সম্ভব নয়, আল্লাহর বান্দা ছোট্ট এই হায়াতের জীবন দিয়ে আল্লাহর হুকুম বাদে 1 ইঞ্চিও চলা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।